স্বাগত এক ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফ আনজুমান এবং জাহিদুল বাশার শুরুতে জানাবো প্রধান শিরোনাম 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় র‍্যাবের ভূমিকা তুলে ধরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীকে একে আব্দুল মোমেনের চিঠি দুর্নীতিকে ক্যান্সার আখ্যা দিলেন নতুন প্রধান বিচারপতি বিচার বিভাগে কেউ দুর্নীতি করলে সাথে সাথে বরখাস্তের হুঁশিয়ারি দেশে সাত দিনে করোনা সংক্রমণ বেড়েছে 70%, ওমিক্রন আক্রান্ত রোগী বাড়ছে কিনা খতিয়ে দেখার তাগিদ এবং পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচার ঝিনাইদহে দুই খুনের ঘটনায় মামলা হয়নি আটক 12 জন সরকারের উন্নয়নের অর্জন ধরে রেখে 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলার পথ যতই কণ্টকাকীর্ণই হোক না কেন যে কোনো মূল্যে জাতির পিতার স্বপ্নের উন্নত দেশ গড়ার এই লক্ষ্য অর্জন করতে হবে বলেন শেখ হাসিনা দেশের মানুষ ইতোমধ্যে উন্নয়নশীল দেশে উত্তরণের সুফল পেতে শুরু করেছে বলে জানান তিনি সকালে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের স্বীকৃতি উদযাপনের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনে বাংলাদেশ আনুষ্ঠানিক স্বীকৃতি পায় 2021 সালের 24শে নভেম্বর এ অর্জন উদযাপনে রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে অর্থ মন্ত্রণালয় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অর্জনের বিভিন্ন বাঁকের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96 সালে সরকার গঠন করার পরই কোন কোন ক্ষেত্রকে সবথেকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে আমরা সেইভাবে কিছু পদক্ষেপ নিই নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা নিই বিদ্যুৎ উৎপাদন বাড়ানো রাস্তাঘাট পুল ব্রিজ করা যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম 5টি বছর উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের স্বীকৃতি অনেক বড় একটি অর্জন বলেন প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়াই সরকারের লক্ষ্য বলেন তিনি মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলব সেই প্রেক্ষিত পরিকল্পনা নিয়ে এগিয়েছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে তা বাস্তবায়ন করেছি জাতিসংঘ ঘোষিত MDG আমরা বাস্তবায়ন করেছি SDG আমরা বাস্তবায়ন করে যাচ্ছি আমাদের লক্ষ্য 41 সালের মধ্যে বাংলাদেশ সবে বিশ্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেশের উন্নয়নের পথে কোনো প্রতিবন্ধকতাতেই ভীত নন দৃঢ় উচ্চারণ শেখ হাসিনার চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক যত রক্তক্ষরণ হোক সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় র‍্যাবের অবদান তুলে ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকিনকে সম্প্রতি চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তবে চিঠিতে র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়নি বলে জানান মন্ত্রী সকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে তিনি বলেন চিঠিতে সন্ত্রাস জঙ্গিবাদ মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব ও সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরা হয় এসব অপরাধ দমনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের নানা অভিযান ও দুঃসাহসিক প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে এখন র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মার্কিন প্রশাসনের নিজস্ব বিষয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী গত 10ই ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র‍্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র এ বিষয়ে বাইডেন প্রশাসনকে আনুষ্ঠানিক জবাব দেওয়ার কথা আগেই জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় যারা সৎ প্রতিষ্ঠান স্বচ্ছ প্রতিষ্ঠান তারা যে কাজ করতেছে সেইগুলো আমেরিকারই মেইন গ্লোবাল অ্যাম্বিশন আমরা বলেছি যে তারা ভালো প্রতিষ্ঠান এই কথাটাই বলেছি উজ্জ্বল টুড্ডু তাদের দায়িত্ব সেটা আমার দায়িত্ব
দুর্নীতি একটি ক্যান্সার, এর সঙ্গে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকালে আপিল বিভাগে আইনজীবী সমিতির দেয়া সংবর্ধনায় এ কথা বলেন তিনি। বিচার বিভাগে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতিবাজ যেই হোক সাথে সাথে বরখাস্ত করা হবে। তিনি জানান, মামলা জট কমাতে পুরনো মামলা নিষ্পত্তিতে সেল গঠন করা হবে, প্রতি মাসে প্রতিবেদন দাখিল করতে হবে বিচারিক আদালতকে। ন্যায় বিচার নিশ্চিতের ব্যর্থতায় গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। শুক্রবার দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। আপনাকে অনুরোধ করেছি রায় ঘোষণার পরবর্তীতে দুজনের সাথে যেন রায়টা নিচে নেমে যায় স্বাক্ষর করে, যেন মানুষ যেন সহজেই তার রায়টা পেয়ে যায়, কারণ রায় না পেলে সে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না। রায়ের প্রেক্ষিতে হাতে পাওয়ার পরে পরবর্তী কার্যক্রম হয়। কোনোভাবেই উনি দুর্নীতিকে ছাড় দিবেন না, এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে শক্ত অবস্থানের কথা বলেছেন তিনি সেটাকে সমর্থন করে বলেছেন যে তিনি এ ব্যাপারে সর্বাগ্রে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, এবং প্রত্যেকটি প্রতি 8 জেলার জন্য একজন করে মাননীয় বিচারপতিকে দিয়ে তিনি কমিটি করবেন যারা নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিং হচ্ছে। সাবেক বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনের বিরুদ্ধে শিগগির অভিযোগ পত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই বিচারপতির বিরুদ্ধে 2018 সালে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে সংস্থাটি। 21 আগস্টে গ্রেনেড হামলার বিতর্কিত তদন্ত প্রতিবেদন দেওয়া বিচারপতি জয়নুল আবেদিন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে আছেন বলে তথ্য আছে দুদকের কাছে। বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিন প্রথম আলোচনায় আসেন 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে। সে সময় তিনি গ্রেনেড হামলার সঙ্গে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত বলে প্রতিবেদন দেন। পরে জজ মিয়া নাটকসহ বিভিন্ন ঘটনা প্রবাহে বিতর্কিত এই প্রতিবেদনটি অসত্য প্রমাণিত হয়। 2010 সালের 18 এপ্রিল স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখা থেকে টাকা আত্মসাতের অভিযোগে বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়। অভিযোগ করা হয় প্রায় 70 লাখ টাকা আত্মসাত করেন বিচারপতি জয়নুল। পরে 2018 সালে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। শিগগির এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। 2 বছর প্রায় চলে গেল, এখন যদি আমরা চার্জশিট না দিই তাহলে মনে হবে যে আমরা এই কাজটা করছি না, কাজে আমরা হয়তো চার্জশিট একটা দিয়ে দিতে হবে মেইন টাইম। এছাড়া অর্থপাতের তথ্য জানতে ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে দুদক। MLAR এর মাধ্যমে অন্য কোনোভাবে যদি আমরা মনে করি কোনো তথ্য নতুন পেয়েছি, সেই তথ্য সন্নিবেশিত করে যদি আমরা চার্জশিটকে আরও শক্তিশালী করা যায় তখন আমরা সম্পূরক চার্জশিট দেব। আদালতের আদেশ নিয়ে সাবেক বিচারপতি জয়নুল আবেদিনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুদক। ঋষাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বিশেষ জজ আদালতে মাদক মামলায় হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি সহ 3 জন। আজ এই মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে আদালত না বসায় শুনানি হয়নি বলে জানিয়েছেন আইনজীবী। পরবর্তী অভিযোগ গঠনের শুনানির দিন 5 জানুয়ারি ধার্য করা হয়েছে। এর আগে এই মামলার শুনানির দিন ছিল গত 14 ডিসেম্বর, কিন্তু অসুস্থতার কারণে পরিমণি সেদিন আদালতে উপস্থিত না হয় তার আইনজীবী সময় আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য 2 জানুয়ারি দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। গত 15 নভেম্বর পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস। একই সাথে মামলাটি বিশেষ জজ আদালত 10-এ বদলি করা হয়। পরিমণি ছাড়া বাকি আসামিরা হলেন আশরাফুল ইসলাম দীপু এবং কবির হোসেন। আমরা মনে করি যে পরিমণির বিরুদ্ধে চার্জ গঠনের জন্য পর্যাপ্ত উপাদান এই মামলায় যে দাখিলি চার্জশিট সেখানে অবশ্যই নেই। আমরা আজকে কবির হোসেনের পক্ষে একটি হাজিরা দাখিল করেছি, আর যেহেতু কোর্ট আজ কার্যক্রম স্থগিত করা হয়েছে আমরা পরিমণির পক্ষে একটি সময়ের আবেদন করেছি। পরিমণির যে মামলাটা আসতে ছিল চার্জের জন্য সেটা পিছিয়ে দিয়েছে এবং আগামী 5/1/2017 তারিখে চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। হেরোইন, ইয়াবা সহ ভয়ঙ্কর মাদকের বিস্তার ঠেকাতে আইনে অনুমোদিত মদের ব্যবসা সহজ করার গ্রহণযোগ্য উপায় খুঁজছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে কাজ শুরু করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব বিষয়ে জানা গেছে। তারা বলছেন আইন সংশোধন বা অন্য কোনো উপায়ে তা করা যায় কিনা খতিয়ে দেখা হচ্ছে। 2018 সালের আইন অনুযায়ী মাদক 2 ধরনের, নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত। ইয়াবা, হেরোইন, আইস, LSD-র মতো মাদক নিষিদ্ধ,
এসব সেবন, বহন ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। অন্যদিকে অ্যালকোহল বা মদ মাদক হলেও নিয়ম মেনে এর ব্যবসা, পরিবহন, সংরক্ষণ ও পান করা যায়। মদকে মাদকের তালিকায় রাখায় ব্যবসা বিঘ্নের দাবিতে সম্প্রতি হাইকোর্টে রিট করেন এক ব্যবসায়ী। পরে রুল জারি করে এ প্রশ্নে সরকারের ব্যাখ্যা চায় আদালত। রিটকারী আইনজীবী বলছেন, মদ মাদকের তালিকায় থাকায় একে নিষিদ্ধ পণ্য হিসেবে বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী। নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্যের একই আইনের অধীনে থাকাকে আইনি দুর্বলতাও মনে করেন তিনি। সেখানে একটা রেস্ট্রিক্টেড আইটেম যেটা আনা যাচ্ছে, আমদানি করা যাচ্ছে, রপ্তানি করা যাচ্ছে, বাজারজাত করা যাচ্ছে, তার সাথে নিষিদ্ধ একটা পণ্যের যখন সংমিশ্রণ হয়ে যাচ্ছে, তখন যারা এই বিষয়ে ব্যবসা করেন তাদের ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়িক দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে এখানেই হচ্ছে সাটল ডিফারেন্স। উচ্চ আদালতের রুলের পর মন্ত্রণালয়ের নির্দেশনায় আইন, ব্যবসা ও দেশের স্বার্থ গুরুত্ব দিয়ে কার্যবিবরণী তৈরি করছে অধিদপ্তর। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আলোচনার মাধ্যমেই এ প্রশ্নে সিদ্ধান্ত নেওয়া হবে। সবগুলিকে আমরা মাদক বলেই আমরা চিহ্নিত করছি, তো এই লিকারকে কীভাবে আলাদাভাবে দেখা যায় সেটা নিয়ে আমরা আবারও বিস্তারিত আলোচনার মাধ্যমে এটা সিদ্ধান্ত নেব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্বলতা দেখছেন বিশ্লেষকেরাও। তাদের মতে অর্থনীতি, কূটনীতি সহ নানা কারণে নিষিদ্ধ করা হয়নি অ্যালকোহল জাতীয় পণ্য। হ্যারাসমেন্টের বিষয়গুলো আমরা এর আগে জাতীয় পত্রপত্রিকায় আমরা দেখেছি এবং এই আইনের একটা বড় ধরনের ফাঁক রয়েছে। এই জায়গাটাতে একটা সেপারেশন হওয়া উচিত এবং এটাকে আমরা কেন একটা ড্রাগ হিসাবে আমরা বিবেচনা করছি না বা এটাকে বিবেচনা করছি সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত। অতিরিক্ত মদপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই একে পুরোপুরি উন্মুক্ত না করে নিয়ন্ত্রণের পক্ষে বিশ্লেষকেরা। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা রীতি অনুসরণের পরামর্শ তাদের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো জানো, আদি বুড়িগঙ্গা দখল মুক্ত করতে কামরাঙ্গীর চরে অভিযান, উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। রাজধানী সহ সারাদেশে জেঁকে বসছে শীত, পঞ্চগড় মৌলভী বাজারে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশে করোনা সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে। গত সাত দিনে সংক্রমণ 70 আর মৃত্যু বেড়েছে 54 ভাগ। পরিস্থিতির অবনতি হলে আবারও বিধিনিষেধ আসতে পারে বলে আভাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ওমিক্রন কিনা তা দ্রুত খতিয়ে দেখতে বলছেন জনস্বাস্থ্যবিদেরা। 2021-এর শেষ ভাগে করোনা পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণেই, সংক্রমণ 2% নিচে আর মৃত্যু 1% ঘরে। তবে গত 7 দিনে আবার বেড়েছে উদ্বেগ, সংক্রমণ মৃত্যু 2 বেড়েছে। গত 1 সপ্তাহে করোনা শনাক্ত 2,829 জনের, যা আগের 7 দিনের চেয়ে 1,160 জন বেশি। মৃত্যুও বেড়েছে 54 ভাগ। আর সবচেয়ে বেশি সংক্রমণ লালমনিরহাটে, হার 9.41 ভাগ। এই সংখ্যা আগের সপ্তাহের প্রায় 3 গুণ। ঠাকুরগাঁও, দিনাজপুর ও ঢাকায় সংক্রমণ 4-এর ঘরে, যা গত সপ্তাহের চেয়ে 2 গুণ। হাসপাতালেও বাড়ছে রোগী ভর্তি। এই অবস্থাতে আমাদের প্রতিরোধ ব্যবস্থাপনা জোরদার করা দরকার, মানুষের সাথে সম্পৃক্ততা বাড়ানো দরকার, ভ্যাকসিন কর্মকাণ্ড যত দ্রুততম সময় সম্ভব মানুষের কাছে নিতে হবে, সিনিয়র সিটিজেনকে ভ্যাকসিনেশন করতেই হবে। দেশে এ পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে 10 জনের, এর মধ্যে বিদেশ ফেরত নন এমন ব্যক্তিও আছেন। হঠাৎ এই সংক্রমণ বাড়ার পেছনে ওমিক্রনের প্রভাব থাকতে পারে এমন ধারণাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেহেতু আমরা জেনোম সিকোয়েন্সিং করে ডেটা দেখে আমাদের রিপোর্ট সবসময় তৈরি হয় না বলে আমরা বুঝতে পারি না। হসপিটাল ডেটাকে যদি নেওয়া যায় সেটা ওমিক্রনের এবং করোনার কারণে হচ্ছে কিনা সেটা তো আইডেন্টিফাই করতে হবে। এই অবস্থায় বিশ্বের বেশ কিছু দেশ বিধিনিষেধের মধ্যে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সংক্রমণ বাড়লে দেশেও বিধিনিষেধ আসতে পারে। যদি রোগীর সংখ্যা অনেক বেড়ে যায় তাহলে পরে আমাদেরকে লকডাউনের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে, বাট এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা আমাদের নেই। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,85,000, মৃত্যু ছাড়িয়েছে 28,000। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আদিবুড়িগঙ্গা দখল করে স্থাপনা নির্মাণ করায় পান্না ব্যাটারির ইটিপি প্ল্যান্ট ও গুদাম ভেঙে দিয়েছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর মৌজার কোম্পানিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। এর আগে সকালে ম্যাটারোর কোম্পানির গুদাম ও সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আদিবুড়িগঙ্গা দখলমুক্ত করতে এই অভিযান চালানো হচ্ছে। ভেঙে দেওয়া হয় ম্যাটারোর কোম্পানি ও পান্না ব্যাটারির গুদাম ও সীমানা প্রাচীর, পাশাপাশি রাবিশ ফেলে মেরে ফেলা হয়েছে আদিবুড়িগঙ্গা চ্যানেল। জেলা প্রশাসন বলছে সিএস ম্যাপ অনুযায়ী বেড়িবাঁধ থেকে অন্তত 200 ফিট জমি দখল হয়েছে নানা সময়ে। গড়ে তোলা হয়েছে বহুতল ভবন সহ নানা স্থাপনা। এদিকে গেল 5 দিনের অভিযানে 191টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আর এতে দখলমুক্ত হয়েছে বুড়িগঙ্গার প্রায় 4 একর ভূমি। আগেও বলেছি এখনো বলতেছি আমাদের কাছে যে ওরা যে যে জরিপে মাপছে আর আমাদের যে জরিপে ডকুমেন্ট ওনারা বলছে আপনারা ঠিক আছেন, কিন্তু আমাদের জরিপে একটু করে গেছে, এটুকু আপনি ছেড়ে দিতে হবে, আমরা ছেড়ে দিচ্ছি। রাষ্ট্র যেটা বলবে যে বন্দুক খাল ওই বন্দুক খাল, আমরা কেন সিটি কর্পোরেশনের ছিটি দিচ্ছি, কেন পানি উন্নয়ন বোর্ডের ছিটি দিচ্ছি, তারা এমআই পে দিচ্ছে, এই দেখেন এই যে আপনি দাঁড়াইছেন কতটুকু জায়গা এইটুকু ভেঙে দিচ্ছি। সহকর্মী আলামিন হোসেন সকাল থেকে এই অভিযানের সাথে রয়েছেন, এই মুহূর্তে তিনি আদি বুড়িগঙ্গা দখলমুক্ত করার যে উচ্ছেদ অভিযান চলছে সেখানে আছেন, জানবো তার কাছ থেকে। আলামিন, এই মুহূর্তে অভিযানের কোন পর্যায়ে রয়েছে? আজকে দুটি বড় কোম্পানির স্থাপনা কিন্তু ভাঙা হয়েছে, একটু জানতে চাইবো যে বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসন কি বলছে, আর কোন কোন বড় বড় স্থাপনাগুলো রয়েছে তাদের যেই দখলযুক্ত যে জায়গা তার তালিকায়। বাসার গেল 1.5 বছর আগে বাংলাদেশের 5টি সংস্থা সরকারি, বিশেষ করে ভূমি জরিপ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড সহ এরকম 5টি সরকারি সংস্থাকে জরিপ করে, এবং সেই জরিপ করার পরে তারা চিহ্নিত করেছে যে বিআই এই কোন কোন জায়গা অর্থাৎ আদিবুড়িগঙ্গার চ্যানেল নানা অংশ দখল করে নিয়েছে। তার মধ্যে দুটি বড় শিল্প প্রতিষ্ঠান ছিল, একটি হচ্ছে ম্যাটাডার গ্রুপ আর একটি হচ্ছে পান্না গ্রুপ। পান্না গ্রুপের এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এখানে পিছনের অংশ অর্থাৎ ব্যাটারির পিছনে একটি ট্রেনশেড গুদাম ছিল, সেই গুদামটি ভেঙে দিয়েছে। যদিও এই জমি কেন দখল করেছেন, কীভাবে দখল করেছেন, এই প্রশ্নের সঠিক কোনো উত্তর এখানকার যিনি ব্যবস্থা পরিচালক লোকমান হোসেন তিনি আসলে দিতে পারেননি। তিনি যেটি বলেছেন যে রাষ্ট্র যেই পর্যন্ত খাল দখল করবে সেই পর্যন্ত তিনি ছেড়ে দিবেন। প্রশ্ন ছিল যে আপনি পূর্বের অবস্থায় নদীকে ফিরিয়ে দেবেন কিনা, আপনি কেন দখল করেছেন, দখলের অভিযোগ করা হয়েছে, এই প্রশ্নের সঠিক কোনো জবাব দেওয়া হয়নি। বিআইডব্লিউটিএ যেটুকু বলেছে যে পান্না ব্যাটারি এবং ম্যাটাডোর গ্রুপের বিরুদ্ধে আসলে আগ থেকেই দীর্ঘদিন ধরে একটি অভিযোগ ছিল, এবং গেল 1.5 বছর আগে যখন জরিপটি পরিচালনা করা হয় তখন তারা সেই জরিপের টের পেয়ে এখানে ম্যাটাডোর গ্রুপের পক্ষ থেকে 3 তলার একটি ভবন তারা অপসারণ করেছে, পাশাপাশি পান্না গ্রুপও তাদের একটি ভবন অপসারণ করেছে। বাসার আমি যদি একটু চিত্রটা আপনাকে জসীম অনুরোধ করবো একটু ভালোভাবে দেখানোর জন্য, এই যে আপনি খালটি দেখতে পাচ্ছেন সেই খালের যে চিত্র, অর্থাৎ এই দুপাশের সম্পত্তির মালিকই কিন্তু দাবি করছে পান্না গ্রুপ তার ক্রয়কৃত জমি, অর্থাৎ আমরা এর আগে যেটি দেখেছি এক পাশ দখল করেছে এক মালিক, অন্য পাশ আর এক মালিক দখল করেছে, এখানে এসে যে দৃশ্য আমরা দেখেছি সেটি হচ্ছে বিআইডব্লিউটিএ যেটি বলছে যে তারা দুই পাশের জমি দখল করেছে, এবং এখানে আপনি দেখলেন দুই পাশে আসা যাওয়ার জন্য তারা একটি আলাদা করে বেলি ব্রিজ নির্মাণ করেছেন, তাদের কর্মীদের যাতায়াতের জন্য পাশাপাশি বাসের একটি ব্রিজ তারা তৈরি করেছেন যাতে দুই পাশে কর্মীরা অবাধে যাতায়াত করতে পারে, এবং দুই পাশেই তারা দখল করেছেন। বিআইডব্লিউটিএর কাছে জানতে চেয়েছিলাম যেহেতু কামরাঙ্গীরচর অভিযান চলছে ওপার প্রান্তে, অর্থাৎ খালের আদিবুড়িগঙ্গা চ্যানেল ওপার প্রান্তে যে জমি দখল করা হয়েছে সেটি তারা কবে নাগাদ উচ্ছেদ করবেন। তারা যেটি বলছেন যে ওটি আসলে এখন তারা ওই জায়গাতে হাত দিবে না, তারা এক পা ধরে আগাচ্ছেন, যদি অন্য কখনো ক্রাশ প্রোগ্রামের আওতায় আনা হয় উচ্ছেদ অভিযান তখন। আলামিন, আরেকটি বিষয়, এই যে অভিযান চলছে বেশ কয়েকদিন ধরে, একটু জানতে চাইবো যে এই অভিযান থেকে যেই দখলমুক্ত যেই জমি অর্থাৎ আদিবুড়িগঙ্গার যে মূল ভূমি এগুলো এখন কিভাবে সংরক্ষণ করবে বিআইডব্লিউটিএ বা জেলা প্রশাসন, কিভাবে এই এই জমিগুলো যাতে আবার দখলে না যায় কি ব্যবস্থা নেবে? বাসার আপনি জানেন যে এই সম্পত্তির মালিক হচ্ছে যৌথভাবে ঢাকা জেলা প্রশাসন প্রথমে, তারপর হচ্ছে ঢাকা ওয়াসা। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওয়াসা সম্পত্তি অর্থাৎ এই খালগুলোকে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, যার কারণে এখন এই সম্পত্তির মালিক হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিআইডব্লিউটিএ এখন উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছে। বিআইডব্লিউটিএ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাত দিয়ে তারা যেটি বলছেন যে হাতিরঝিলের আদলে তারা এই ঢাকা আদি বুড়িগঙ্গা চ্যানেল যেটি রয়েছে হাতিরঝিলের আদলে তারা আসলে একটি প্রকল্প নিতে চান যেখানে ওয়াকওয়ে থাকবে, দৃষ্টিনন্দন বাগান থাকবে। যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটি বলা হয়েছে, এর আগে আমরা বাসার যেটা দেখেছি আবার এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধেই কিন্তু আদি বুড়িগঙ্গা চ্যানেলের একটি অভিযোগ রয়েছে, বিশেষ করে
এখানটাতে অর্থাৎ কামরাঙ্গীরচরে একটি ফলের আড়ত রয়েছে, সেই ফলের আড়তটি সম্পূর্ণভাবে গড়ে উঠেছে বুড়িগঙ্গার আদি চ্যানেলের এক পাশ দখল করে। অর্থাৎ সেই বুড়ি সেটা নিয়েও নানান রকম বিস্তর অভিযোগ রয়েছে, স্থানীয়রা একটি সংস্থা যেভাবে দখলমুক্ত করছেন পাশাপাশি। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। এই অভিযান চলছে, আপনার মাধ্যমে পরবর্তীতে আরও আপডেট জানাবো আমরা অন্যান্য বুলেটিনে। ঝিনাইদহে শৈলকুপায় নির্বাচনী সহিংসতা, একদিনের ব্যবধানে দুইজনের খুনের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে এসব ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে 12 জনকে। এদিকে একদিনের ব্যবধানে দুটি খুনের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছেড়েছেন অনেকেই। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। শুক্রবার সন্ধ্যায় শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হন হারান বিশ্বাস নামে একজন। পরে শনিবার বিকেলে নিহত ব্যক্তির জানাজায় যাওয়ার সময় পথে ছুরিকাঘাতের শিকার হন নৌকার প্রার্থীর সমর্থক জসিম উদ্দিন ও মিলন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান জসিম। এদিকে সুনামগঞ্জের দিরাইয়ে নির্বাচনের পর দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে 5 জন। এ নিয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিমল কুমার সাহা। বিমল, এই দুই খুনের ঘটনায় এখনো কোনো মামলা না হওয়ার কারণটা কি আসলে, আর এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? মামলার ঘটনা এখনো কোনো, যারা মারা গেছে তাদের স্বজনরা থানায় আসেনি। শুল্কপথ থানার ওসি রফিকুল ইসলাম বলল যে দুপুর পর্যন্ত তারা বাদীর কেউ মামলা দিতে আসেনি। এর মধ্যে পুলিশ বলছে যে তারা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যারা এলাকায় সংঘর্ষ জড়িত থাকে এমন 12 জনকে আটক করেছে। আর এদিকে ওই সারুটিয়া ইউনিয়ন জুড়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হচ্ছে, 100-এর বেশি পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে এবং তারা টহল দিচ্ছে। এখন কোন সময় সংঘর্ষ বেঁধে যায় তা কেউ বলতে পারছেন না। এর আগে দেখা গেছে পুলিশ এক এলাকায় আছে, অন্য এলাকায় সংঘর্ষ শুরু হয়ে গেছে, তখন সেই জায়গায় তারা দৌড়ায় যাওয়ার আগেই ঘটনা ঘটে যাচ্ছে। আর আজকে ছিল কাতলাগাড়ির হাট, সাপ্তাহিক হাট, এই হাটটা সারুটি ইউনিয়নের বড় হাট, এখানে লোকজন হাটে খুব কম, আতঙ্কিত মানুষ হাটে আসছে না, মাঠে ঘাটেও মানুষ কাজ করতে যাচ্ছে না, তারা ভয় আছে যে কে মামলার আসামি হয়ে গেছে, পুলিশ কখন কাকে ধরবে, এই চিন্তা তাদের মধ্যে আছে। আর আমি চেয়ারম্যান মামুনের সাথে কথা বলেছি, সে বলছে দুজনই আমার সমর্থক, যারা খুন হয়েছে আমরা তাদের দাফন পরে আমরা মামলা দেব, এই কথা বলতে। এই পর্যন্তই আমার কাছে এই ঘটনার সর্বশেষ আপডেট ছিল। ঝিনাইদহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা, প্রার্থীদের পদচারণায় মুখর ভোটারদের আঙিনা, উৎসব মুখর পরিবেশের পাশাপাশি অনেক স্থানে সমর্থকদের মাঝে সংঘর্ষ, অগ্নিসংযোগ আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন বলছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহের শৈলকুপায় চলছে ইউপি নির্বাচনের জমজমাট প্রচারণা, শীত উপেক্ষা করেই প্রার্থী ও সমর্থকরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, মাঝে মাঝে সমর্থকদের দ্বন্দ্বে উত্তপ্ত হচ্ছে পরিবেশ। ফুলহরি ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে শম্পা খাতুন পপি নামে তৃতীয় লিঙ্গের একজন প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের মাঠে চলছে নতুন আলোচনা। আমাদের যে ভালো কাজ করবে আমরা তাকেই ভোট দেবো। 1-2-3 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে তৃতীয় লিঙ্গের থেকে আমি লড়ছি, আমি জনগণের সেবা করব। আগামী 5 জানুয়ারি পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছেন নির্বাচন কর্মকর্তারা। এরই মধ্যে আমাদের 2 জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছেন, তারা সার্বক্ষণিক মাঠে আছেন, নির্বাচন আচরণবিধি ভঙ্গের কোন অভিযোগ যদি আসে তার তাৎক্ষণিক কোন ব্যবস্থা গ্রহণ করতেছেন। শেরপুরের ঝিনাগাতি উপজেলার 7 ইউনিয়নে ঢোল ডগর বাজিয়ে মিছিল করে চলছে প্রচারণা, প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে উপহার বিতরণ সহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ করেছেন। বড় বড় মাপের প্রার্থী হয়েছে, অনেক টাকার ছড়াছড়ি হচ্ছে এটা আপনারা জানেন, এবং অনেক রকম উপঢৌকন বিতরণ চলতেছে। ভোট পাওয়ার আশায় আমি 18 ঘন্টা মানে জনগণের কাছে আমি গণসংযোগ করি। গাজীপুরের শ্রীপুরে 8টি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে চলছে প্রতিযোগিতা, প্রার্থীদের দল থেকে বহিষ্কারেও সমাধান আসেনি।
বিদ্রোহী প্রার্থীরা বলছেন দল নয়, জনগণের সমর্থন নিয়ে নির্বাচন করছেন তারা। সত্তরের নির্বাচনে যে গণ জোয়ার উঠেছিল, আজকে আমার তেলে হাঁটেছে সেই গণ জোয়ার আমি উপলব্ধি করতে পারছি। অভিভাবকহীন কোন ব্যক্তিকে আমরা ভোট দিয়ে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত আমরা করব না। আচরণবিধি লঙ্ঘন হলে প্রার্থীদের আর্থিক জরিমানার পাশাপাশি শোকজ করা হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের উদ্যোগ রয়েছে বলছেন কর্মকর্তারা। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁর নির্বাচন পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেক, পঞ্চম ধাপের যে ইউপি নির্বাচনের আর একদিন বাকি আছে, অর্থাৎ আগামীকাল মাঝরাতেই প্রচার শেষ হয়ে যাবে, একটু জানতে চাইবো যে একেবারে শেষ মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, কতটা শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে এবং ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা ভোটাররা করছেন কিনা। আপনি জানেন যে ইতিমধ্যে নওগাঁয় কিন্তু 99টি ইউনিয়নের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপে 66টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। এই ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে কিন্তু একজন খুনসহ প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা কিন্তু আহত হন, এরকম ঘটনা ঘটে। আর এছাড়া তো হুমকিধামকির ঘটনা আছেই, কিন্তু আমরা তুলনামূলক ভাবে যেটি লক্ষ্য করছি যে পঞ্চম ধাপের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার সাপাহাট, তোরসা এবং পত্নীতলা উপজেলার 23টি ইউনিয়নে। এর মধ্যে আপনার পত্নীতলা আপনাদের 11টি আর সাপাহাট তোরসায় 6টি করে ইউনিয়ন রয়েছে। আমি গতকাল পর্যন্ত খোঁজ খবর নিয়েছি, যেটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু তুলনামূলক ভাবে এখানে কিন্তু সহিংসতার কোনো ঘটনা নেই, দু একটি বিচ্ছিন্ন ঘটনা আছে, তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে এই 3টি উপজেলাতেই। আমার সঙ্গে কথা হয় জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানের সঙ্গে, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে নির্বাচন নির্বিঘ্ন এবং সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে করার জন্য আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। প্রশাসনের পুলিশ ছাড়াও র্যাব আপনার বিজিবির এখানে টহল থাকবে এবং কোনোভাবে নির্বাচনে কারো প্রভাব বিস্তার করতে দেওয়া যাবে না। আর একটি তথ্য আপনাকে জানাতে চাই যে নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী, আপনি জানেন যে 23টি ইউনিয়নের চেয়ারম্যান পদে কিন্তু 98 জন, সংরক্ষিত মহিলা আসনে কিন্তু 297 জন এবং সাধারণ সদস্য পদে 284 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখানে চেয়ারম্যান ক্যান্ডিডেট যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট, তারা যেটি অভিযোগ করছেন যে নৌকার প্রার্থী বিশেষ করে যারা, তারা কিন্তু এই স্বতন্ত্র প্রার্থীদের নানাভাবে ভয় ভীতি হুমকি প্রদর্শন করছে, এমনকি এই কথাটিও বলছে যে যেভাবেই হোক তারা কিন্তু নির্বাচিত হবে। এই প্রসঙ্গে আমার সঙ্গে কথা হয় পৌরসভা উপজেলার বিদপুর সদরে নৌকার মনোনীত প্রার্থী এনামুল হকের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে তুলনামূলক ভাবে এবারে কিন্তু গোটা সাদেকুল স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নওগাঁর পঞ্চম ধাপের নির্বাচনের একেবারে শেষ মুহূর্তের মাঠের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচিত হলে নগরীর অবকাঠামোগত উন্নয়নের কথা জানান স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। আর জনগণকে সাথে নিয়ে সমাজ গঠনে কাজ করতে চান ডাক্তার সেলিনা হায়াত আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে লড়ছেন দুই হেভিওয়েট প্রার্থী, আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ 7 জন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচার প্রচারণা। নির্বাচিত হলে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। জনগণের সাথে তো সরকার পারে না, জনগণ নেমে গেছে গা, ওই যে কেন্দ্র দখলের দিন, ওই যে এজেন্ট বের করার দিন, এই শীতলক্ষাতে ডুবে মরে গেছে গা। নৌকার মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি কাজ করে যেতে চান জনসম্পৃক্ততা নিয়েই, অসম্পূর্ণ সব কাজ করার কথা জানান তিনি। আমি কখনোই কোন প্রশাসনের কর্মকর্তার সাথে আমার খুব যোগাযোগ থাকে না, আমি সারাক্ষণই মাঠে থাকি, আমার সাথে জনগণেরই যোগাযোগ এবং আমি বাড়তি কোনো সুযোগ দলীয় ভাবে কখনো নেই নাই। মেয়র প্রার্থীদের পাশাপাশি মাঠে রয়েছেন 27টি ওয়ার্ডে 148 জন সাধারণ ও 34 জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীও। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ আমাকে বিপুল ভোটে জয় করবে আমার জনগণরা। মাদকমুক্ত নিরাপদ পরিবেশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান ভোটাররা। যারা সবার সাথে, নাগরিকদের সাথে সবসময় যোগাযোগ রাখে এমন আমরা ক্যান্ডিডেটকেই আমরা নির্বাচিত করতে চাই। যারা এলাকার জন্য উন্নয়ন করব তাদেরকে আমরা পুনরায় নির্বাচিত করব ইনশাআল্লাহ। আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম। সকালে নগরীর চাষাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থীরা অবাধ নির্বাচনের দাবি জানিয়ে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে নানা অভিযোগ তুলে ধরেন নির্বাচন কমিশনারের কাছে। পরে নির্বাচন কমিশনার সুষ্ঠু ভোটের জন্য সব প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন প্রার্থীদের। মতবিনিময় সভায় 7 জন মেয়র প্রার্থী এবং 148 জন কাউন্সিলর প্রার্থী ও 34 জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা অংশ নেন। এই মুহূর্তে নারায়ণগঞ্জের যে নির্বাচন এবং সর্বশেষ নির্বাচন কমিশনার সেখানে গিয়েছিলেন বিস্তারিত নিয়ে আমাদের সাথে সরাসরি সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, একটু জানতে চাইবো, আজকে একজন নির্বাচন কমিশনার, তিনি সেখানে গিয়েছিলেন, বৈঠক হয়েছে দীর্ঘ সময় ধরে, প্রার্থীরা অভিযোগ অনুযোগ অনেক কিছু জানিয়েছেন, সর্বশেষ এই মিটিং এর সিদ্ধান্তগুলো একটু জানাবেন, কোন বিষয়গুলোতে বিশেষ করে প্রার্থীরা নজর দিতে বলেছে নির্বাচন কমিশনকে? দেখুন, আজকে শহরের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচন কমিশনারের সাথে নারায়ণগঞ্জের মেয়র, 7 জন মেয়র প্রার্থী সহ যে 148 জন সাধারণ কাউন্সিলর এবং 34 জন নারী কাউন্সিলর, তারা কিন্তু যে মতবিনিময় সভায় সেটাতে কিন্তু আসলে প্রাধান্য দিয়েছেন যে তার ভোট কেন্দ্রগুলি যেন আসলে নির্বিঘ্নে যেন ভোটাররা ভোট দিতে পারে এবং পুলিং এজেন্ট বের করে দেওয়ারও অভিযোগ করেছে নির্বাচন কমিশনারের কাছে। পাশাপাশি তারা বলেছেন যে তাদের অনেক ক্ষেত্রে অনেকে আচরণবিধি লঙ্ঘন করছে এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে, এই বিষয়গুলি আসলে নজর দিতে বলেছেন নির্বাচন কমিশনারকে এবং নির্বাচন কমিশনার কঠোরভাবে কিন্তু নির্দেশনা দিয়েছেন স্থানীয় প্রশাসন সহ নির্বাচন কর্মকর্তাদের যেন আজকের পর থেকে আচরণবিধি সহ এসব বিষয়ে প্রার্থীদের কঠোর নজরদারিতে তারা আনছেন এবং নির্বাচনের যেই সুষ্ঠু পরিবেশ এবং নির্বাচনের দিন পুলিং এজেন্ট বের করে দেওয়া সহ ভোট কেন্দ্রগুলিতে যেই বিশৃঙ্খলা এসব যদি আসলে সৃষ্টি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা কঠোর অবস্থানে থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু সেরকম নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এবং পরবর্তীতে কিন্তু আসলে তারা দুপুর 11টা থেকে 2টা পর্যন্ত তারা এই 1টা পর্যন্ত তারা সেই মতবিনিময় সভা করেছেন। এবং আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই, আজকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইবি সিদ্দিরগঞ্জের যেই 4 এবং 5 নট ওয়ার্ড থেকে তিনি তার সকালের গণসংযোগ সে শুরু করেছে এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার শহরের 16 নং ওয়ার্ডে তিনি তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি কিন্তু শহরের যেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি যে ওয়ার্ড আছে এই 27টি ওয়ার্ডেই কিন্তু আসলে প্রার্থীরা কাউন্সিলর প্রার্থীরা তারা প্রচারণা চালাচ্ছেন এবং এসব ক্ষেত্রে কিন্তু নারায়ণগঞ্জের যে প্রার্থীরা আমরা সকাল থেকেই কিন্তু লক্ষ্য করেছি যে তারা নির্বাচনী কার্যক্রম তারা প্রচারণা শুরু করেছেন। এবং আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে বন্দরের একটি ওয়ার্ড, 22 নং ওয়ার্ডে প্রচারণা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবরাখবর একেবারে মাঠ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নেত্রকোনার পুষ্প আক্তারের সঙ্গে নওগাঁর সোহেল রানার পরকিয়া, বিষয়টি জানার পর সোহেলকে হত্যার পরিকল্পনা করে পুষ্পর স্বামী আলামিন। ডেমরার বাসায় ডেকে 20,000 টাকা মুক্তিপণ আদায় করে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। পিরোজপুরে অভিযান চালিয়ে পুষ্প ও আলামিন সহ 5 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর ডেমরার বক্সনগর এলাকা 26 ডিসেম্বর সেখানকার দারুন নাজাত কামিল মাদ্রাসার সীমানা প্রাচীরের ভেতরে মেলে এক অজ্ঞাত যুবকের মরদেহ। পরে জানা যায় তার নাম সোহেল রানা, বাড়ি নওগাঁয়। স্বজনেরা বলছেন 25 ডিসেম্বর বন্ধুদের সঙ্গে দেখা করতে নারায়ণগঞ্জে যায় সে, ঋণ শোধের কথা বলে দুদফায় নেয় 20,000 টাকা। এরপর থেকেই নিখোঁজ ছিলেন, পুলিশের কাছ থেকে মৃত্যুর খবর পেয়েছেন তারা। তদন্ত শুরু হলে ফোন রেকর্ড পর্যালোচনা করে খোঁজ মেলে পুষ্প আক্তারের, গ্রেপ্তার করা হয় পিরোজপুর থেকে। তার তথ্যেই স্বামী আলামিন সহ 5 জনকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। আলামিনের ভাই যে রুহুল আমিন, সেই মূলত হত্যাকাণ্ডটি সংগঠিত করে, সাথে সহযোগিতা করে আলামিন, পুষ্প এবং বিল্লাল এবং সুলাইমান, এবং হত্যাকাণ্ডটি কমপ্লিট তারা শেষ করে তারপরে লাশটি ঘুম করার জন্য এই মাদ্রাসায় একটি ভ্যানের মাধ্যমে নিয়ে ফেলে আসে।
জিজ্ঞাসাবাদে পুষ্প জানায় নারায়ণগঞ্জে কাজের সুবাদে সোহেল রানার সঙ্গে পরিচয়, প্রেম, বিয়ে ভিন্ন জায়গায় হলেও সেই সম্পর্ক অটুট ছিল। আর সে কথা জানায় সোহেলকে হত্যার পরিকল্পনা করেন পুষ্পর স্বামী আল আমিন। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে যা পরকীয়া সম্পর্কের রূপ নেয় এবং এরই প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে ফোনে তাদের মধ্যে মোবাইলে যোগাযোগ ছিল। এই মোবাইল যোগাযোগের সূত্র ধরেই যে পুষ্প আক্তারের স্বামী সে ঘটনাটি টের পায়। এ ধরনের সম্পর্কের পরিণতি ভয়াবহ হতে পারে জানিয়ে তা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় বেড়েছে কিশোর অপরাধীদের অপতৎপরতা। বিভিন্ন গ্যাংয়ের নাম দিয়ে ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং সহ নানা অপরাধ করছে 14-16 বছর বয়সী কিশোররা। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির তাগিদ বিশেষজ্ঞদের। তিন মাসে খুলনার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 50 জনেরও বেশি কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক সহ বিভিন্ন মামলার আসামি এসব কিশোর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদক, ধারালো অস্ত্র সহ অপরাধ কাজের নানা জিনিস। টিভিতে বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছে, টিভিসি বের হয়েছে, তো এই সমস্ত কার্যকলাপগুলো আমাদের মধ্যে মানে বিদ্যমান আছে এবং এটা তো আমরা শুরু করেছি এবং যতক্ষণ পর্যন্ত কিশোর গ্যাং মুক্ত আমাদের দেশটা না হবে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে আমরা কাজ করে থাকব। বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক ও সামাজিক বন্ধনের দুর্বলতা এবং মাদকদ্রব্যের সহজলভ্যতার কারণে অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। বেশিরভাগ ক্ষেত্রে অতিমাত্রায় রাজনীতিকায়ন এবং মাদকদ্রব্যের সহজলভ্যতা এবং ইন্টারনেট ভিত্তিক যে কিশোরদের আকর্ষণ এটাকে কিশোর অপরাধকে দিন দিন কিন্তু আরও উস্কে দিচ্ছে। কিশোর অপরাধের ক্ষেত্রে শুধু আইন প্রয়োগ নয়, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সুস্থ সাংস্কৃতিক চর্চা বাড়ানোর গুরুত্ব দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সামাজিক পারিবারিক মূল্যবোধের ছোঁয়ার আবরণে যদি তাদেরকে রাখেন সার্টেনলি এটি কমে যাবে, খুবই কমে যাবে, কিন্তু আমাদের ওদেরকে এই পরিবেশটি কিন্তু আমাদেরকে দিতে হবে। র‍্যাবের তথ্য মতে খুলনা শহরে সক্রিয় রয়েছে অন্তত 12টি কিশোর গ্যাং, প্রতিটি গ্যাংয়ে কিশোর আছে 20-25 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। মালিতে মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি শান্তিরক্ষী আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জাতিসংঘ। কিউইদের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে টাইগাররা, শান্ত জয়ের অর্ধশতকে 2 উইকেটে 175 রান। জেঁকে বসেছে শীত, এরই মধ্যে উত্তরাঞ্চলের কিছু এলাকার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 4-5 দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং শ্রীমঙ্গলে তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রিতে। জেঁকে বসেছে শীত, কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তরাঞ্চলের পঞ্চগড় ও মৌলভীবাজারের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী 4-5 দিনে তাপমাত্রা আরও কমার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং শ্রীমঙ্গলে তাপমাত্রা কমবে সবচেয়ে বেশি, নামতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরের হিমেল হাওয়া যে পূর্ব বাংলাদেশ উপর পড়েছে তার জন্য বাংলাদেশে আগামী 4-5 তারিখ পর্যন্ত তাপমাত্রা কমতে শুরু করবে এবং আজকের 24 ঘন্টায় আমাদের সেই তাপমাত্রা কমার যে পূর্বাভাস সেটা আছে, আরো 4-5 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এর ফলে দেশের কোথাও কোথাও তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ থেকে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এরই মধ্যে কয়েকটি এলাকায় বইতে শুরু করা শৈত্যপ্রবাহের পরিধি আরও বিস্তৃত হবে, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে এর বিস্তার ঘটবে। মৃদু দিয়ে শুরু হলেও তাপমাত্রা কমে তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। শৈত্যপ্রবাহটা এখন যেখানে আছে শ্রীমঙ্গল এবং রংপুর বিভাগের পঞ্চগড়ে, আরো এটা বিস্তার লাভ করে রংপুর বিভাগ এবং রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর উপর বিস্তার লাভ করতে পারে। প্রথমে মৃদু শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করবে, এরপর আস্তে আস্তে এটা 4-5 তারিখ পর্যন্ত হয়তো মৃদু থেকে মাঝারিতে রূপ নিতে পারে। জানুয়ারিতে আরো 2-3টি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে, পরে এর মধ্যে তীব্র চেহারা নিতে পারে 2টি। এ সময় নদীর অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা পড়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। উত্তরাঞ্চলের ঠান্ডা পরিস্থিতি নিয়ে আরো জানবো। এই মুহূর্তে রংপুর থেকে আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরের যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে একটু জানতে চাইবো যে সেখানে আজকে শীতের তীব্রতা কতটুকু কি, আর এই শীত নিবারণের জন্য আমরা বিভিন্ন সময় দেখি যে যখন আগুন পোহাতে যায় একেবারে প্রত্যন্ত এলাকার মানুষ বিশেষ করে বৃদ্ধরা অনেক সময় আগুনে ঝলসে যাওয়ার ঘটনা ঘটে, এখন পর্যন্ত সেরকম কি তথ্য রয়েছে এবছর? একটু আগে আমি বানিনীট থেকে এসেছি। বানিনীটের যিনি অধ্যাপক রয়েছেন এম এ পলাশ, তার সঙ্গে কথা বলেছে। তিনি যেমন জানিয়েছেন যে গত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বানিনীটে 15 জন অগ্নিদগ্ধ হয়ে তারা ভর্তি রয়েছেন, অর্থাৎ তারা আগুন পোহাতে গিয়ে কিন্তু দগ্ধ হয়েছে। এটি কিন্তু জেলার বিভিন্ন উপজেলা থেকে এসেছেন এবং বিভাগের অনেক এলাকা থেকে তারা এসেছেন। তবে তিনি যেটি জানিয়েছেন যে ডিসেম্বর মাসে আরও বাড়ার সম্ভাবনা, জানুয়ারি মাসে আরও বাড়ার সম্ভাবনা আছে, কারণ জানুয়ারিতে শীতের যে তীব্রতা এটি বেড়ে গেছে আর আজকে যে তাপমাত্রা রেকর্ড 11.8 ডিগ্রি সেলসিয়াস রংপুরে। তবে এটি কিন্তু বিভাগের বিভিন্ন জেলার আমরা যেটা জানতে পেরেছি যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, অর্থাৎ পঞ্চগড়ে তেঁতুলিয়ায়। তবে সব মিলে রংপুরের যে তাপমাত্রা এটি জানুয়ারির অর্থাৎ শেষ দিকে এবং জানুয়ারি মাসখানে যে বড় ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে 6.6 ডিগ্রি সেলসিয়াস, এটি কিন্তু আগামী দু একদিনের ভিতরে আসতে পারে। তবে আগামী কালের যেটা কথা হয়েছে অর্থাৎ আবহাওয়া অফিসের সাথে যে আগামীকাল আরও বাড়ার সম্ভাবনা আছে, অর্থাৎ রংপুরে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে তাপমাত্রা, এটি আসলে বাড়া হচ্ছে। তবে ভয়াবহ আকার ধারণ করছে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকে এবং জানুয়ারি মাসের মাঝখানে যে অর্থাৎ তীব্র শৈত্যতা বয়ে যাবে এটি আসলে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত যে প্রস্তুতি গ্রহণ করা যে জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে, অর্থাৎ প্রতিদিনের রাত্রি আমরা দেখেছি যে তারা শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং বিভিন্ন উপজেলাগুলোতে গিয়ে। তবে বিভাগের আমি বিভাগীয় কমিশনের সাথে কথা বলেছি, তিনি যেমন জানিয়েছেন যে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়ে গিয়ে তারা শীতবস্ত্র বিতরণ করছেন। তবে আগামীতে যে শীতের প্রকট বাড়া এটি আসলে বাড়ার সম্ভাবনা রয়েছে এটি আসলে বলা হচ্ছে। রংপুর সহ উত্তরাঞ্চলের যে ঠান্ডা পরিস্থিতি সেই খবর জানছিলাম। রাজধানী পূর্বাঞ্চলে প্রথমবারের মতো বসেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন ঠিকানায় মেলা শুরু হলেও এখনো শেষ হয়নি 30% কাজ। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ হবে বাকি কাজ। দেশের রপ্তানি পণ্যের প্রবৃদ্ধি ও বাজার বৈচিত্র্যের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং অন্যান্য সহায়ক সংস্থা আয়োজন করেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মেলা শুরু হলেও এখনও চলছে স্টল তৈরির কাজ। ইপিবি সচিব জানান 70% কাজ শেষ, আগামী 2-3 দিনের মধ্যেই শেষ হবে বাকি কাজ। নরসিংদী, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, শুধু ঢাকা না, ঢাকার বাইরে এই 3টা জেলা থেকেও এখানে প্রচুর লোকের সমাগম ঘটবে। প্রায় 70% স্টলের কাজ শেষ হয়ে গেছে, 30% প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা আশা করছি যে 2 দিনের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। শুরুতে মেলায় ক্রেতা দর্শনার্থী কম থাকলেও সন্ধ্যার পর বাড়ে ভিড়। এক সপ্তাহের মধ্যে মেলা জমে উঠার আশা করছেন বিক্রেতারা। কোলালপুরনা এলাকা, দ্বিতীয়ত হচ্ছে দর্শনার্থী, অন্যান্য বছরের যে মেলাগুলো হয় প্রথম দিনের যে দর্শনার্থী তার চেয়ে দর্শনার্থী এখানে অনেক বেশি। নতুন জায়গা হলেও দেখা যাচ্ছে যে ভালোই কাস্টমারের আগমনটা ভালোই হচ্ছে। ক্রেতা দর্শনার্থীরা বলছেন রাস্তার নির্মাণ কাজ চলায় মেলা প্রাঙ্গণে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। ঘুরছি, ভালোই লাগছে, মানে মোটামুটি মানে আসার পথে একটু ভাঙা ছিল রাস্তা, তাও চলে আর কি, ভালোই দেখলাম আর ঘুরবো, আসছি মাত্র আর কি। পরিবেশটা ভালো কিন্তু আপনার স্টল সব ছোট হয়ে গেছে। আপনার অন্যবারের তুলনায় এবার ভালো লাগতেছে, টোটালি ভালো লাগতেছে, যে এনভায়রনমেন্টটা অনেক ভালো লাগছে। 26তম বাণিজ্য মেলায় দেশি বিদেশি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরির মোট 23টি প্যাভিলিয়ন, 27টি মিনি প্যাভিলিয়ন, 162টি স্টল ও 15টি ফুড স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালিতে মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, শনিবার জাতিসংঘ মিশন এই তথ্য জানিয়েছে। শুক্রবার রাজধানী বাঙ্গুই থেকে 500 কিলোমিটার দূরে বহং এলাকায় শান্তিরক্ষীদের বহনকারী গাড়ি একটি মাইনের উপর দিয়ে চলে গেলে তা বিস্ফোরিত হয়। গুরুতর আহত 2 জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে মালিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মিশন। এর আগে বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলে মাইন বিস্ফোরণে তানজানিয়ার 3 শান্তিরক্ষী আহত হন। নতুন বিধিনিষেধ হতে পারে দেশটির জন্য শেষ অবলম্বন। এছাড়া ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার কমাতে দেশটির স্কুলগুলোতে শ্রেণীকক্ষে মাস্ক পরার নির্দেশ দিয়েছে সরকার। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে 1,62,000-এর বেশি রোগী।
দ্রুতগতিতে করোনা সংক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। চব্বিশ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে 161,000 বেশি রোগী, মারা গেছে 257 জন। এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে 54%। এদিকে নতুন বছরের শুরুতেই রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়াতে। শনিবার দেশটিতে শনাক্ত হয়েছে 35,206 জন। গত এক সপ্তাহে সেখানে সংক্রমণ বেড়েছে 202% ও মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে 41%। 10 জানুয়ারি থেকে টিকা না নেয়া নাগরিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণের ক্ষেত্রে সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিদের বুস্টার ডোজও নেওয়া থাকতে হবে, তবে চিকিৎসা ও অন্যান্য মানবিক কারণে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। গত এক সপ্তাহে ভারতের সংক্রমণ বেড়েছে 120%। দিল্লিতে একদিনে 2,716 জন রোগী শনাক্ত হয়েছে, যা 2021 সালে মে মাসের পর সর্বোচ্চ। দেশটিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যগুলোতে অস্থায়ী হাসপাতাল স্থাপন ও বিশেষ দল গঠন করার আহ্বান জানানো হয়েছে। তাহমিদ আপরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে একদিনে 2,500-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ক্রিসমাস মৌসুমে দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট বাতিলের রেকর্ড। অমিক্রন সংক্রমণ রোধ এবং তুষারপাত সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ফ্লাইট বাতিল করতে হয়। অমিক্রন নিষেধাজ্ঞা জারি হওয়ায় শনিবার সারা বিশ্বে প্রায় 4,500 ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই বাতিল হয় 2,500। প্রবল তুষারপাতের কারণে বরফের নিচে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দর। 24 ডিসেম্বর থেকে শুরু হয়ে এক সপ্তাহে দেশটির অন্তত 12,000 ফ্লাইট বাতিল করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় 7:30 কেপ টাউন পার্লামেন্টে ভবনটিতে আগুন লাগে। দেশটির ফায়ার সার্ভিসের বরাতে AFP তথ্য জানিয়েছে। দেশটির জরুরি সেবা দপ্তর AFP জানায়, প্রথমে ছাদে আগুন দেখা গেল, পরে তা ভবনে ছড়িয়ে পড়ে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। মাউন্ট মঙ্গানুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিন পুরোপুরি বাংলাদেশের। বোলারদের দারুণ শুরুর পর দিনটা নিজেদের করে নেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। তাতে দিন শেষে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 175 রান, আর প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছে 328 রান। জয় অপরাজিত আছে 70 রানে। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন মানেই ব্যাটিং নিয়ে শঙ্কা। 4 পেসার খেলিয়ে সেই শঙ্কা আরো বাড়িয়ে দেয় স্বাগতিক দল। কিন্তু সাদমান জয়ের শুরুটা আশা জাগানিয়া। পেস আর সুইং বুঝে টেস্ট মেজাজে ব্যাট করেছেন 2 ওপেনার। 43 রান হয়তো বড় কোনো পার্টনারশিপ নয়, তবে 18 ওভার টিকে থাকায় পরের ব্যাটাররা পেয়েছেন আত্মবিশ্বাস। উইকেটে মানিয়ে নিয়ে 22 রানে সাদমান আউট হয়েছেন উইগনারের বলে। দেশের মাঠে অভিষেকে মলিন জয় দ্বিতীয় টেস্টেই দুর্দান্ত। শুধু রান করা নয়, টিকে থাকা, দলের চাহিদা বোঝা, পার্টনারশিপে মন দেয়া, সবকিছুতেই মুনশিয়ানা দেখিয়েছেন। ক্যারিয়ারের প্রথম 50 তুলতে খেলেছেন 163 বল। সাকিবের অভাব ভালোভাবেই পূরণ করেছেন শান্ত। জয়ের সাথে 104 রানের পার্টনারশিপ গড়ে দলকে স্বপ্নের পথে এগিয়ে নেন। ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলেছেন ছক্কা হাঁকিয়ে। ব্যাটিংটা যখন আরও সহজ মনে হচ্ছিল তখনই শান্তর বিদায়। 64 করা এই ব্যাটারকেও ফেরান উইগনার। দিনের বাকিটা সময় দেখে শুনে পার করেছেন জয় ও মুমিনুল। তাতে নিউজিল্যান্ডের মাটিতে সাদা পোশাকে টাইগারদের রঙিন একটা দিন। দ্বিতীয় দিনে বাংলাদেশ ইনিংসে 342 বলের মধ্যে 211টাই খেলেছেন জয়। 7 বাউন্ডারিতে দিন শেষে অপরাজিত আছেন 70 রানে। চোখে মুখে আরও বড় স্বপ্ন এই ওপেনারের। শুরুর মোমেন্টাম বোলারদের, নিউজিল্যান্ড টেইল এন্ডারদের দাঁড়াতে দেননি মিরাজ শরীফুল। সমান 3টি করে উইকেট শিকার করেছেন। নিকোলস প্রতিরোধ না গড়লে 300 আগেই গুটিয়ে যেতে পারত ব্ল্যাক ক্যাপস। দ্বিতীয় দিনের প্রথম সেশনে 70 রানে বাকি 5 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড অল আউট হয়েছে 328 রানে, যার নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ দুপুরের আয়োজন আজ এ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।